বাংলাদেশের হয়েছে আরও একটি স্বপ্নভঙ্গ, জেতা ম্যাচটি হয়েছে হাতছাড়া। বাংলাদেশ যতটা হেরেছে ভারতের বিপক্ষে তার চেয়ে বেশি হেরেছে আম্পায়ারদের কাছে। হাসান মাহমুদের একটি বল কোহলি আম্পায়ারদের দিকে তাকিয়ে নো বল দেওয়ার জন্য জানান, তৎক্ষণাৎ আম্পায়াররা সেটিকে নো বল হিসেবে বিবেচনা করে। আম্পায়াররা যেন কালো চশমা পরে নেমেছেন, যাতে আম্পায়ারের সামনেই কোহলি ফেক ফিল্ডিং করার পরেও আম্পায়াররা তা দেখেননি। বৃষ্টির পর তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া হয় বাংলাদেশকে, ভারতকে সুবিধা দেওয়ার লক্ষ্যে। সাকিব বারবার বলেছিলেন যেন মাঠ শুকাতে দেওয়া হয়, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথেই ঠিক করা হয় টার্গেট। 4-5 মিনিটের মধ্যেই বাংলাদেশকে নামিয়ে দেওয়া হয় খেলার মাঠে। এসব দেখে এবার চটেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ওয়াসিম আকরাম। বলেন, ICC তো সব বোর্ড মিলেই তৈরি করা হয়েছে, তাই না? ICC-র তো নিজস্ব কোনো স্বতন্ত্র পরিচয় নেই। এরপর মনে করিয়ে দেন ICC যেভাবে ভারতের পক্ষপাতিত্ব করেন সবসময়। ICC বড় একটা রেভিনিউ পায় ভারত থেকে, তাই তো কারচুপি করে হলেও তারা ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিতে চায়। একসময় তিনি বলেন, টুর্নামেন্টের আয়োজন করার দরকার কি ছিল ICC-র, সরাসরি ট্রফিটা ভারতকে দিয়ে দিলেই তো হয়ে যায়।